ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য হ্যালো ভিভার্স আজকে এল জি টিভির চোদ্দো ইঞ্চি নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো তা এই পিসিবিটার প্রবলেম হচ্ছে সিঙ্ক অর্থাৎ পিকচার ভার্টিক্যালি এবং হরাজেন্টালি উভয় দিকে রোলিং হচ্ছে তো এরমই একটা প্রবলেম আর কি এটাকে বলা হয় টোটাল সিঙ্ক ছবিটা দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পিকচারটা ভারজেন্টালি এবং ভার্টিক্যালি উভয় থেকে রোলিং হচ্ছে এটাকেই বলা হয় টোটাল সিঙ্ক আসছে ইন্টোর পর ভিওয়ার্স ইন্টোর পর ফিরে এলাম তা এখন সমস্যা হচ্ছে এই সিঙ্কের প্রবলেম কিন্তু মিটার দিয়ে ভোল্টেজ মেপে বোঝা যাবে না এটা হচ্ছে সিগন্যালের ব্যাপার এবং এটা অ্যাকচুয়ালি অসিলস্কোপ ছাড়া এই ধরনের প্রবলেমগুলো সমস্যার সমাধান করা যায় না তা সেই জন্য আমি প্রথমে তোমাদের মেন আইসিটাকে রিপ্লেস করে দেখাবো এবং তাতে যদি না হয় অন্যান্য পার্টস রেজিস্টার কন্ডেন্সার ক্যাপাসিটার এগুলো খারাপ থাকতে পারে তা সেই জন্য আমি অ্যাকচুয়ালি সময় বেশি যাতে না লাগে সেই জন্য আমি মেন আইসিটাকে রিপ্লেস করেই রেখেছি এবং ভিডিওটা অযথা বড় হবে তা এটা হচ্ছে সেই মেন আইসি যেটা আমি তুলে রেখেছি এটা হচ্ছে ওল্ড এ এন ফোর এবং এর পরিবর্তে আমি অবশ্যই একটা নতুন আইসি নেব এবং তার আগে আমি চৌষ্ঠ টিফিনের বেশ লাগিয়ে রেখেছি এটা হচ্ছে নিউ এএন ফোর যেটা মার্কেট থেকে কেনা এটাকে ওই চৌষট্টি পিনের যে বেসটা আছে এটার ওপর খুব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে নাহলে কি হবে একটা পিনও যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে ওই সেটা ভেঙে যাবে পিনগুলো তা সেই হিসেবে এটাকে ভালো করে সেট করে দিলাম তা এরপর আমি সেটের পাওয়ার অন করব সেটের পাওয়ার অন করলাম স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে কোনো পিকচার নেই এবং লাইট আসছে যাচ্ছে আসছে যাচ্ছে অন্য ধরনের একটা ফল্ট এসে গেছে তাহলে কি আইসিটা খারাপ তো সেটাই আমি কতগুলো ভোল্টেজ মাপার পর তোমাদেরকে দেখাবো তো প্রথমে এখানে মেআইসিকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট দেওয়া হয় এটা ঠিকই আছে কত নম্বর পিনে আর বলছি না আমি আর দু নম্বর পিনে সম্ভবত ফাইভ ভোল্ট দেওয়া হয় এটাও ঠিক আছে ফাইভ ভোল্ট এবং ঠিক তার পাশের পিনটা এইট ভোল্ট দেওয়া হয় এইট ভোল্টও ঠিক আছে এটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট এইট ভোল্ট এই সমস্ত সাপ্লাইগুলো মেন মেনআইসিতে যাচ্ছে আর এখানে হচ্ছে একটা এইচ আউট পিন আছে যেখান থেকে পনেরো হাজার ছশো পঁচিশ পালস আউট হয় এখানে ওয়ান পয়েন্ট টু ভোল্ট থাকে তা দেখো এখানে কিন্তু পারফেক্ট ওয়ান পয়েন্ট টু ভোল্ট আছে তার মানে পনেরো হাজার ছশো পঁচিশ পালস ঠিকই আউট হচ্ছে তাহলে সমস্যাটা কোথায় সেই জন্য আমরা আরেকটু সমস্যার গভীরে যাব এবং তার জন্যে আমি আরেকটু ভালো করে জুম করে নিচ্ছি পিসবিটা ঠিক কোথায় কাজ করব সেটা দেখানোর জন্য তো এখানে আট নম্বর পিনে একটা ভোল্টেজ যায় একটা রেজিস্টার দিয়ে থার্টি নাইনকে রেজিস্টার দিয়ে একটা ভোল্টেজ দেয় ফাইভ ভোল্ট এই এই রেজিস্টারে ইনপুট ভোল্টেজ ফাইভ কিন্তু আউটপুট ভোল্টেজ কত সেটাই আমি এবার তোমাদেরকে দেখাবো আউটপুট ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট এইট এখানে কিন্তু সেটের পাওয়ার অফ করে দিলাম এখানে কিন্তু এত ভোল্টেজ থাকে না থ্রি পয়েন্ট এইট থাকে না টু পয়েন্ট সামথিং একটা ভোল্টেজ থাকে এখন এই ভোল্টেজটা তোমরা বললে যে কী করে জানলে না এই ভোল্টেজটা আমার অনেকটাই মুখস্থ ছিল যে এখানে অ্যাকচুয়ালি কত ভোল্টেজ থাকে সেই হিসেবে প্রবলেমটাকে আমি তাড়াতাড়ি রেকটিফাই করতে পেরেছি এবং এখানে ভোল্টেজটা বেশি হওয়ার একমাত্র কারণ এখানে হচ্ছে রেজিস্টার একটা থাকে থার্টি থ্রিকে সেটাকে মেজার করব সেটাকে ওপেন করে নিলাম মিটারকে অটো রেঞ্জে রেখেছি তা এই থার্টি থ্রিকে রেজিস্টারটাকে আমি মেজার করছে যেটা ছিল গ্রাউন্ডে তো ভিউয়ার্স দেখো এখানে হানড্রেড ফর্টি কে রেজিস্টার দেখাচ্ছে ভ্যালি মানে ভ্যালুটা দেখাচ্ছে তার মানে থার্টি থ্রি কে রেজিস্টার ভ্যালু দেখাচ্ছে ওয়ান ফর্টি কে তার মানে রেজিস্টারের রেজিস্টিভিটি অনেক হাই হয়ে গেছে এবং এটা থার্টি থ্রি কে রেজিস্টারটা গ্রাউন্ড এবং এই যে থ্রি পয়েন্ট এইট ভোল্ট যেটা দেখালাম ওখান থেকে থার্টি থ্রি কে রেজিস্টার দি গ্রাউন্ড এবং এর জন্য কিন্তু এখানে ভোল্টেজটা বেশি হতে পারে পরবর্তীকালে আমি তোমাদের আলোচনা করব সার্কিটটা নিয়ে ড্রয়িং করে দেখাবো তা জুম করে নিয়েছি টপ ভিউতে এখন সেই আকাঙ্ক্ষিত যে রেজিস্টার থার্টি থ্রিকে কে এর অরিজিনাল ভ্যালু পজিশন নাম্বার তো দিয়েছি আর ফাইভ জিরো এইট এর পাশেই হচ্ছে থার্টি নাইনকে রেজিস্টার থাকে যেটা সাপ্লাই আর এটা হচ্ছে গ্রাউন্ড তো ভিওয়ার্স এখানে তো আরও বেশি দেখাচ্ছে ভ্যালু ওয়ান ফিফটি টু কে ওয়ান ফিফটি ওয়ান কে এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে থার্টি থ্রি কে তার মানে রেজিস্টিভিটি হাই হয়ে গেছে এবং এই রেজিস্টার হাই হলে অ্যাকচুয়ালি থ্রি টাইমস ব্লিঙ্ক হয় এবং স্ট্যান্ড চলে যায় এটা হচ্ছে নিউ রেজিস্টার থার্টি টু পয়েন্ট সেভেন ফোর ভ্যালিডিটি দেখা ভ্যালু ভ্যালু দেখাচ্ছে এই রেজিস্টারটাকে আমি ওই জায়গায় পজিশনে বসিয়ে দিলাম এখন এই রেজিস্টারটাকে তোমরা চিহ্নিত করে রাখবে এটা কিন্তু এলজি সেটে প্রায়শই অনেক সেটে বিশেষ করে এই ছোটো যে বোর্ডটা এ এন ফোর বা এ এফ সেভেন এই যে আইসি থাকে যে সেটগুলোতে তাতে কিন্তু এই রেজিস্টারগুলো খারাপ হচ্ছে এবং খারাপ হলে কিন্তু থ্রি টাইমস ব্লিঙ্ক করে সেটটা অফ হয়ে যায় কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা নতুন ধরনের ফল্ট পেয়েছি সেটা হচ্ছে স্ক্রিন লাইট অ্যাপেয়ার অ্যান্ড ডিসঅ্যাপেয়ার তো ভিওয়ার্স সেটের পাওয়ার অন করলাম ওই জায়গায় আবার কিন্তু আমি ভোল্টেজটা মেজার করে দেখাবো তোমাদের কত ছিল থার্টি নাইন কে রেজিস্টারের আউটপুটে ফাইভ ভোল্ট ঠিকই ছিল এটাই আছে আউটপুটে কত টু থ্রি পয়েন্ট এইট ছিল এখানে হয়েছে টু পয়েন্ট থ্রি তেমন ভোল্টেজটা কমে গেছে আশা করি ভোল্টেজটা তোমরা মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভোল্টেজ আর এবার আমি তোমাদের সার্কিট ড্রাগ্রামে নিয়ে যাচ্ছি যেখান থেকে তোমরা আরও অনেকটাই পরিষ্কার বা ক্লিয়ার হতে পারবে তো ভিউয়ার্স এতক্ষণ তোমরা প্রবলেমটা দেখলে তা এই প্রবলেমটা যাতে আরও সহজভাবে তোমাদের বোঝাতে পারি সেই জন্য তোমাদের আমি ড্রয়িংয়ে নিয়ে এসেছি তা ড্রয়িংয়ের এইটা হচ্ছে তোমার মেন আই সি একটা এল জিতে খুব কমন একটা মেন আইসি লাগে টি ডি এ ট্রিপল ওয়ান জিরো ফাইভ পি এস এন থ্রি বাই থ্রি এ এন ফোর আচ্ছা এটা সিক্সটি ফোর পিনের হচ্ছে একটা আইসি তা আর এর হচ্ছে আট নম্বর যে পিনটা আছে এটা হচ্ছে ইএসটি পিন বা এটা প্রোটেকশান পিন বলতে পারো তা এই পিনে রকম সিগন্যাল বা ভোল্টেজের যদি পার্থক্য হয় তখন সেটা স্ট্যান্ড বাই চলে যায় তা এখানে যেটা হয়েছে কি এই আট নম্বর পিনে একটা ভোল্টেজ দেওয়া হয় ফাইভ ভোল্ট ইনিশিয়ালি হচ্ছে থার্টি নাইন কে দিয়ে এই ভোল্টেজটা দেওয়া হয় এবং এখানে একটা রেজিস্টার রয়েছে থার্টি রেজিস্টার গ্রাউন্ড করা হয় তো এখানে একটা ভোল্টেজ থাকে খুবই নগণ্য এবং মিনিয়াম ভোল্টেজ থাকে এবং সেই ভোল্টেজের কোনো রকম যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে কিন্তু সেটা স্ট্যান্ড বায়ে চলে যায় এটা আমরা দেখেছি কিন্তু আজকের যে ফল্ট আমি দেখলাম যে এই রেজিস্টারটা হাই হলে হাই হয়েছিল থার্টি থ্রি কে রেজিস্টার এবং তার জন্যে কি স্ক্রিন লাইটটা বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে অর্থাৎ স্ক্রিন লাইট অ্যাপেয়ার অ্যান্ড ডিসঅ্যাপেয়ার এক অদ্ভুত ফল্ট কেননা আমরা এর আগে পেয়েছি এরকম থার্টি থ্রি কে রেজিস্টার বা থার্টি নাইন কে রেজিস্টার যদি ওপেন হয় বা হাই হয় রেজিস্টিভিটি তাহলে কিন্তু সেটা থ্রি টাইম ব্লিংক করে স্ট্যান্ড বাই চলে যায় কিন্তু এই রেজিস্টারটা এমনভাবে তার একটা রেজিস্টিভিটি হাই হয়েছে সেটা স্ট্যান্ড বাই যাচ্ছে না কিন্তু বারবার স্ক্রিন লাইটটা অফ হচ্ছে অন হচ্ছে অফ হচ্ছে অন হচ্ছে আর এই আট নম্বর পিনের সঙ্গে এই টোয়েন্টিকে রেজিস্টার যোগ আছে এবং সেটা এই মেন আইসির আটচল্লিশ নম্বর পিন যে এবিএল পিন তার সঙ্গে যুক্ত এবং তার একটা অংশ তো ইএসটিতে গেছে তোমরা জানো তার মানে এর থেকে আজকে তোমরা বুঝতে পারলে যে এই আইসির আট নম্বর পিনটা খুব একটা গুরুত্বপূর্ণ পিন এবং এখানে যে সাপ্লাইটা থাকে থার্টি নাইন কে দিয়ে এবং গ্রাউন্ড থাকে থার্টি থ্রি কে রেজিস্টার দিয়ে এই রেজিস্টার দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ম্যাক্সিমাম টেকনিশিয়ানরা বুঝতে পারে না বা ধরতে পারে না তাই সেই জন্য আমি ড্রয়িং করে তোমাদের দেখালাম যাতে তোমাদের এটা বুঝতে অনেকটা সুবিধা হয় আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি আজকের ফলটা এবং ড্রয়িংটা আমি কিন্তু আবার তোমাদের প্র্যাকটিক্যালে নিয়ে যাচ্ছি তো ভিবাস এতক্ষণ তোমরা সার্কিট ডায়াগ্রাম দেখলে আশা করি তোমরা পজিশানটা এবং প্রবলেমটা বুঝতে পেরেছ আমি ঠিক কোন জায়গাটায় দেখাচ্ছি পাওয়ার অন করলাম ইএসটি হচ্ছে কি না কী করে বুঝবো না ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ ওয়ান ফর্টি ফোর পয়েন্ট সামথিং ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজ প্লাস 14 নেগেটিভ ভোল্টেজ মাইনাস ফোরটিন তাহলে আজকে তোমরা প্রবলেমটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম করতে গিয়ে আর একটা প্রবলেম শিখলে অ্যাকচুয়ালি সিঙ্কের প্রবলেম হয়েছিল কেন মেন আইসি খারাপ ছিল এবং মেন আইসি চেঞ্জ করার পর আর একটা প্রবলেম দেখা গেল এবং এই প্রবলেমটাও খুব একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভোল্টেজ প্রবলেম তো স্ক্রিনে ফিরে এসেছি সিঙ্ক আর কিন্তু নেই স্ক্রিনের লাইট যাতায়াত করছে না ফিক্স আছে দ্য প্রবলেম ইজ সলভ সেট ইজ ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না থ্যাঙ্কস ফর ওয়াচিং